প্রকাশিত হলো এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। পাশের হার 86.6%। এবারও জেলার পরীক্ষার্থীরা টেক্কা দিয়েছে কলকাতাকে। পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সব থেকে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় পশ্চিম মেদিনীপুর, চতুর্থ কলকাতা। প্রথম দশে রয়েছে 114 জন। 693 নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছে বাঁকুড়ার অর্ণব ঘড়াই ও পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল। মালদহের কৌশিকী সরকার ও পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে, প্রাপ্ত নম্বর 692। যুগ্মভাবে তৃতীয় পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান, তারা পেয়েছে 691 নম্বর। প্রায় 11 লক্ষ পড়ুয়া এবার পরীক্ষা দিয়েছিল, 79 দিনের মধ্যে ফল প্রকাশ করা হলো। পরের বছর 23 ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবছর মোট 10,98,775 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, যেটা পর্ষদের ইতিহাসে এ যাবৎ সর্বোচ্চ। এর মধ্যে 4,88,907 জন ছাত্র পরীক্ষার্থী ছিলেন এবং 6,09,868 জন ছাত্রী পরীক্ষার্থী ছিলেন। মেদিনীপুর জেলার সাফল্যের হার সর্বাধিক কলকাতা, 94.36%। প্রথম হয়েছেন দুজন, 693 পেয়েছেন, 99% পেয়েছেন। রাম হরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল বাঁকুড়া, অর্ণব ঘোড়াই আর রৌনক মণ্ডল বর্ধমান CMS স্কুলেও উনিও 693 পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। মৌশিকী সরকার আদর্শবাণী একাডেমি হাই স্কুল মালদা গাজলে সেকেন্ড হয়েছে 692। এর সঙ্গে আর একজন সেকেন্ড হয়েছেন রৌনক মণ্ডল, এটাও রৌনক মণ্ডল, বাবার নাম তাপস কুমার মণ্ডল। ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের থেকে 692 পেয়ে সেকেন্ড হয়েছে।